আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক দেশের জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। বিষয়টি শুনে আশ্চর্যজনক মনে হলেও এটাই সত্যি। গেল 5 আগস্টের পর থেকে মসজিদে নামাজ পড়াতে আসছেন না মাওলানা রুহুল আমিন। এমন ঘটনায় হতবাক বাইতুল মোকাররমের নিয়মিত মুসল্লিরা। অনেকেই বলছেন একটা দেশের শাসন কাঠামোতে ঠিক কতটা পচন ধরলে দেশের জাতীয় মসজিদের খতিবকে পর্যন্ত পালিয়ে যেতে হয়। বিগত বছরগুলোতে আওয়ামী শাসনামলে দেশের প্রায় সবগুলো প্রতিষ্ঠানেই হয়েছে দলীয়করণ, রয়েছে এমন অভিযোগ। তবে তা থেকে যে পবিত্রতম স্থান মসজিদে রেহাই পায়নি, তা এখন স্পষ্ট হয়ে উঠছে বাইতুল মোকাররমের এই খতিবের পলায়নের ঘটনায়। জানা গেছে 2018 সালের 4 নভেম্বর এক মাহফিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এমনকি 2018 সালেই 21 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন রুহুল আমিন। তার এলাকায় নৌকার পক্ষে প্রচারণাও করেন তিনি, তবে দল থেকে মনোনয়ন না দেয়ায় নির্বাচনে অংশ নেওয়া হয়নি তার। সিফাত মাহমুদ, দ্য মেট্রো টিভি।